প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি ব্যাক পেইনের অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম লো ব্যাক পেইন, ঘাড় পেইন এই সমস্ত নিয়ে। তো আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে মেল ফিমেল এটার মধ্যে কি কোনো এরকম কিছু আছে কি না, যে এদের বেশি হয় এদের কম হয় মেয়েদের ছেলেদের? ধন্যবাদ। আসলে যেটা হতো আগে, আমরা যে রোগীগুলো পেতাম সেটা মোস্ট অফ দা রোগী আপনার ব্যাক পেইনের বয়সজনিত ব্যাক পেইন আমরা পেতাম। আচ্ছা। মানে সেটা হচ্ছে যতই আপনার টেকনোলজি বাড়ছে, যতই আমরা আরও মডার্ন হচ্ছি সারা পৃথিবী, ততই আপনার রোগের ধরন প্রকৃতি চেঞ্জ হচ্ছে। যে আগে যেভাবে আমরা বয়স্ক রোগী পেতাম, এখন কিন্তু সেটা না, এখন কিন্তু কম বয়সী রোগী পাই। এবং আগে দেখা যেত বয়স্ক রোগীর মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি ছিল যারা এই ব্যথায় মানে ব্যাক পেনে ভুগত। এখন কিন্তু বয়স্ক রোগীর সংখ্যা কমে যায়নি, তারা আছে, কিন্তু বেশি বেড়ে গিয়েছে আমাদের ইয়াং রোগী। এবং পাশাপাশি দেখা যায় ইয়াং রোগীদের মধ্যে এখন পুরুষের সংখ্যা বেড়ে গিয়েছে। আর মূল কারণই হচ্ছে আপনার ডেস্ক জব, মানে আমাদের যে কাজের মানে ল্যাক অফ অ্যাক্টিভিটি। মানে মোস্ট অফ দা পুরুষ দেখা যায় যে তারা কোনো না কোথাও কোনো জবে তারা আছে, এবং হয় তাকে একঘুমি কাজ করতে হয় বসে কাজ করছে সারাদিন, না হলে সারাদিনই তাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে। এবং ইয়াং সবাই যাদের বয়স, পরিশ্রমটা এমন যে একই রকম ভাবে হয় দাঁড়িয়ে বা বসে বা সামনে ঝুঁকে। যেমন আপনি যদি পেশাগুলো চিন্তা করেন, একজন গার্মেন্টস ওয়ার্কার, সে কিন্তু গার্মেন্টসের একই রকম, সে যদি মেশিন চালায় সে বসে সকালে বসলো 12 ঘন্টা, 8 থেকে 12 ঘন্টা সে ডিউটি করছে। সেম একজন ব্যাংকার, সে কিন্তু সেম ডেস্কের সামনে বসে আছে, তার ডেস্ক জব করতেছে। একইভাবে যদি আপনি একজন পুলিশম্যানের চিন্তা করেন, সে কিন্তু যারা রাস্তায় আছে সে কিন্তু কন্টিনিউয়াস রাস্তায় দাঁড়িয়ে আছে। এই যে একই রকম অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিজের কারণে দেখা যায় যে আমরা এখন ইয়াং পুরুষের রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। মহিলাদের আছে কিন্তু পরিমাণ রেশিওটা কম, কিন্তু এটা হচ্ছে আমাদের বর্তমান যে স্টাডি। যদিও স্টাডিগুলো এখনও হাইপোথিটিক্যাল, কিন্তু এখনও কনফার্ম, মানে আমাদের কোনো রিসার্চ ওভাবে ওয়ার্ক হয় নাই, অনেক আগের ডাটা আছে। তো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এর মূল কারণটি আমরা যদি দেখি, আমরা যেটা বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে আপনার পেশাগত, মানে যদি প্রফেশনাল কোনো সমস্যা হয় মানে কাজের ক্ষেত্রে, সেটা অনেক সময় আগে আমরা যে রোগীগুলো বেশিরভাগ পেতাম গ্রামের মহিলাদের, যে তারা নিচে বসে বসে কাজ করতে হতো, পারিবারিক কাজ থাকতো, অনেক মানে কাজ আছে যেটা তাকে সামনে ঝুঁকে, যেমন ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, উঠান পরিষ্কার করা, বা হাড়ি পাতিলের কাজ, তাদের হয়তো ঘাট মানে ইয়েতে গিয়ে পুকুরে গিয়ে ঘাটে গিয়ে তাদের কাজগুলো করতে হতো। এই রোগীগুলোর সংখ্যা আগে বেশি ছিল, কিন্তু এখন রিভার্স হয়ে গিয়েছে। এখন বেশিরভাগই দেখা যায় আমাদের এই যে শহর কেন্দ্রিক রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। আর মূল কারণে হচ্ছে আপনার একই রকম পেশাগত সমস্যা, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় আপনার পেশার ভিতরে ইঞ্জুরি হচ্ছে, মানে কাজের ভিতরে যে কাজটা সে করছে একই রকম বারবার সামনে ঝুঁকে ঝুঁকে বা বসে বসে দেখা যায় যে আমাদের যেটা মেকানিক্যাল সমস্যা, মানে আমরা যেটা বলি ডিস্ক প্রোল্যাপস বা মাসেল স্প্রেন বা মাংস পেশি অনেক সময় টাইট হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে, টর্ন হতে পারে, মানে বিভিন্ন রকম ইঞ্জুরি জাতীয় রোগীর সংখ্যাই আমাদের এখন যেটা বাড়ছে, সেটা পেশাগত কারণে হচ্ছে। অনেক সময় রোগী বলে স্যার ইঞ্জুরি তো আমরা পড়ে যাই নাই বা আপনার বয়স কত এবং পেশা কি? আচ্ছা, আর পেশা আপনি কি করেন? স্টুডেন্ট। ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। দেখেন স্টুডেন্ট, ওনারা কিন্তু ব্যাক পেইন, মানে যে বয়সে আমি বলছি মানে মোস্ট অফ দ্য কেস ইয়াং স্টুডেন্টের ক্ষেত্রে। এখন আমাদের কিছু মানে
এডুকেশনাল প্রবলেম হচ্ছে। এডুকেশনটা বলতে আমি যেটা বুঝছি মানে পড়ালেখা মানে বই পুস্তকের না, এডুকেশনটা হচ্ছে মানে যেটা বলা হয় পোস্টারাল এডুকেশন, কিভাবে বসা উচিত আমাদের, কিভাবে শোয়া উচিত, এই বিষয়গুলো, এই এই বিষয়টা এবং এটার সাথে জড়িত আমাদের অ্যাক্টিভিটিস, মানে আমাদের বা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা কিন্তু স্টাডির পাশাপাশি সবাই খেলাধুলা করতো। স্কুলতে হয় স্কুলে টুর্নামেন্ট হতো, স্কুলে মানে আফটার বিকালের পরে কিন্তু খেলার আসর বসে যেত, সবাই ফুটবল খেলতো, কেউ কেউ ক্রিকেট খেলতো বা আমরা সাঁতার প্রতিযোগিতা হতো। এই জিনিসগুলো কিন্তু অনেকাংশে কমে আসছে। স্টুডেন্টদের হচ্ছে একদিক দিয়ে হচ্ছে এই জিনিসটা তারা করে না, যার কারণে স্টুডেন্ট আমি প্রায় দেখি ইয়াং বাচ্চা বা ইয়া কুজো হয়ে বসে থাকে। হ্যাঁ, সামনে কুজো হয়ে বসে মানে অ্যাক্টিভিটিসই এটা, হয়তো বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে সে কিন্তু কুজো হয়ে বসে আছে। এই যে বসে থাকা এবং ল্যাক অফ অ্যাক্টিভিটি, এ সকল কারণে কিন্তু আপনার ব্যাক পেইন হচ্ছে। তো এদের আমার যেটা বলবো যে আবার যেন অন্তত 2 ঘন্টা অন্তত যেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে সবাই অন্তত এটা রুটিন ওয়ার্কে, মানে আমার কথা হচ্ছে কাজের, আপনার যেমন পড়ালেখায় আপনি রুটিন দিয়ে দিয়েছেন সবাইকে, আমরা সবাই দিয়ে মানে স্কুলের টিচার হতে শুরু করে রাষ্ট্র এবং পরিবার যে তুমি এত ঘন্টা পড়ালেখা করবে, এত ঘন্টা স্কুলে যাবে, তদ্রুপ ওই তাকে 2 ঘন্টা খেলার একটা টাইম দিয়ে দেওয়া হোক সবাইকে, না হলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকবে। অ্যাক্টিভিটি যদি না হয় এবং খেলার শুধু বললেই হবে না, জায়গাও দিতে হবে, তো এটা যদি না করে তাহলে এই ব্যাক পেইন কিন্তু বাড়তেই থাকবে। এবং ওর এখন যে বয়স, সে যখন কাজে যাবে বয়স 50-60 হবে, তার অবস্থাটা কি হবে, মানে তখন কিন্তু তার সাথে তার আর্থ্রাইটিস ডেভেলপ করবে, বয়সজনিত তো আমরা যে বলছি পেশাগত বিভিন্ন ইঞ্জুরি হবে, এর ভিতরে এই ব্যাক পেইন আগে থেকে যেটা আছে তার স্টাডি অবস্থায় বা এই অবস্থায় আমরা যে পেইনগুলো পেয়ে থাকি সাধারণত মাসেল পেইন, যে মাসেলটা উইকনেস থাকে, তার মানে মাসেল যদি প্রপার বিল্ড আপ না হয়, যদি মাসেলের আমরা বলি গ্রেডিং আছে, হ্যাঁ পাওয়ার এন্ডুরেন্স আমরা গ্রেডিং করে থাকি, মানে একটা মাসেলের কতটুক পাওয়ার থাকা দরকার, কতটুক এন্ডুরেন্স থাকা দরকার, যদি সেটা না থাকে, গ্রেড কম থাকে, তাহলেই ব্যথা হবে, এটা একেবারে কমন। তারপরে এই যে মাসেল যেটা বলছেন যে উইক হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে যেই মাসেলগুলো, সেগুলোকে তাহলে স্ট্রেংথেন করা যায় কি করে? হ্যাঁ, সেটাই আমি বলছিলাম যে আমাকে অন্তত স্টুডেন্টদেরকে 2 ঘন্টা আপনাকে অ্যাক্টিভিটিস করতে দিতে হবে, তাকে খেলতে দিতে হবে, সাঁতার কাটতে দিতে হবে, না হলে এটা হবে না, না হলে আপনার এই বসে থাকবে এবং বসার যে পশ্চারাল ভঙ্গি, যে কুজো হয়ে বসে থাকা এগুলা, এবং আপনার পড়ালেখা হয়তো সে সারাদিনই পড়ালেখা করছে, স্কুলে যাচ্ছে, টিচারের কাছে যাচ্ছে, কোচিং মানে আলা এক্সট্রা পড়ালেখা, টিউশনি পড়ালেখা করতেছে হয়তো, কিন্তু দেখা যায় যে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই বললেই চলে, তখনই আপনার এই মাসেল দুর্বল হয়ে যাবে। আমাদের এই অ্যাক্টিভিটিস যদি অন্তত স্টাডি অবস্থায় মানে স্টুডেন্ট অবস্থায় আবার আমরা চালু করতে পারি, তাহলে কিন্তু এখন যে নতুন যে আমরা বলছি ইয়াং রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, এগুলো কিন্তু কমে আসবে অনেকাংশেই, কিন্তু আপনার অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিন্তু আমরা কমাতে পারি। আরেকটা হচ্ছে বই পুস্তক, যেটা আপনি জানেন একটা বাচ্চা কিন্তু অনেক ওজনের বই, মানে এত বই, এই যে ওয়েট ক্যারি করার সাথেও যে আমাদের ব্যাক পেইনের একটা সম্পর্ক আছে। সে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।